এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব প্রিপোজিশন নিয়ে তো প্রিপোজিশন মানে হচ্ছে প্রি প্লাস পজিশন অর্থাৎ পূর্ববর্তী অবস্থান কোন একটা বিষয়ের পূর্ববর্তী অবস্থান কে বোঝায় প্রিপোজিশন এবার দেখুন প্রিপোজিশনের অনেক রকম টাইপস আছে যেমন একটি ইম্পর্টেন্ট টাইপস হচ্ছে প্রিপোজিশন অফ টাইম অর্থাৎ টাইমের ক্ষেত্রে মানে সময়ের সঙ্গে প্রিপোজিশনের কি পরিবর্তন ঘটে তো প্রতিটা সময়ের সঙ্গে যে প্রিপোজিশনের ব্যবহার দেখুন প্রথমে হচ্ছে হি ওয়াক্স দা এভরি মর্নিং অর্থাৎ সকালবেলার কথা বলা হচ্ছে হি ওয়াক্স দা এভরি মর্নিং কি হবে চয়েসে তো দেখুন এখানে হবে পারফেক্টলি ইন একটি কথা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে সঠিক প্রিপোজিশন কে বসানো অর্থাৎ যে প্রিপোজিশনটা এখানে হওয়ার কথা সেটাকে আপনাকে বসাতে হবে তো দেখুন হি ওয়াক্স ইন দ্য এভরি মর্নিং তারপর দেখুন ইউ কল মি এট নুন হবে তো এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় মনে রাখতে হবে মর্নিং এর আগে সবসময় ইন বসে নুন এর আগে সবসময় এট বসে তারপর যেমন আফটারনুন আফটারনুন এর আগে সবসময় দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন তো আফটারনুন এর আগে সবসময় ইন বসে তারপর যেমন রাম কামস টু মিট উইথ মি ইন দ্য এভরি ইভিনিং তো ইভিনিং এর আগে কি বসে ইন বসে তারপর হি ওয়াটস নাইট হি ওয়াটস নাইট কি হবে প্রিপোজিশন হবে এট হি ওয়াটস এট নাইট আই ওয়ান্ট টু স্লিপ 11 পিএম যখন এরকম পারফেক্টলি কোন একটি টাইম দেওয়া থাকে থাকবে নির্দিষ্ট একটি সময় তখন কিন্তু সামনে সবসময় এট বসবে তারপর দেখুন যেমন এখানে হচ্ছে মাই ফ্রেন্ড উইল গো দিস মানডে তো মাই ফ্রেন্ড উইল গো কি হবে ইন মানডে হবে না অন মানডে হবে দিস ইজ দ্য কোয়েশ্চন তো দেখুন এখানে কি হবে অন মানডে মনে রাখবেন সানডে মানডে ফ্রাইডে থার্সডে যা খুশি হোক যে কোনো ডে এর নাম হোক ইংরেজিতে আপনি কিন্তু অন লিখতে হবে ডে এর আগে কি হবে অন তারপর দেখুন হি উইল কাম সেকেন্ড জুন আর এরকম একটা ডেট দেওয়া থাকলো তখন কি বসাবেন যখন কোন ডেট থাকবে ফার্স্ট জুন সেকেন্ড জুন ফার্স্ট জানুয়ারি 23rd জানুয়ারি আর 25th ফেব্রুয়ারি যে কোনো ডেট থাকলে আপনি ডেটের আগে সবসময় অন বসাবেন কি বসাবেন অন মনে রাখবেন ডেটের আগে অন হবে তারপর যেমন আই ওয়াজ বর্ন জানুয়ারি জানুয়ারি কি একটি মাসের নাম ইংরেজি মাসের নাম তো যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম যখন কোনো মাসের নাম থাকবে তখন কিন্তু আপনাকে ইন বসাতে হবে মনে রাখবেন মাসের নামের আগে ইন বসে কখনো অন বসে না বা অন্য কিছু বসে না তারপর যেমন হি ওয়াজ বর্ন 1986 এবার দেখুন যে কোনো ইয়ার থাকলে 1986 হতে হবে হতে পারে 2000 হতে পারে 2006 হতে পারে বা যে কোনো ইয়ার হতে পারে যে কোনো ইয়ার থাকলে ইয়ারের সামনে কিন্তু সব সময় ইন বসাতে হবে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি স্পোক উইথ মি দ্য লাস্ট উইক দেখুন লাস্ট উইক উইক মানে হচ্ছে সপ্তাহ যখন সপ্তাহ আসবে ফার্স্ট উইক বা লাস্ট উইক বা যে কোনো সপ্তাহ বোঝাবে সপ্তাহের আগে কিন্তু আপনি ইন বসাবেন কি বসাবেন ইন ইন দ্য লাস্ট উইক দে উইল অ্যাটেন্ড দ্য ক্লাস টুমোরো টুমোরো মানে আগামীকাল যেখানে একদিনের কথা বলা হয়েছে অতএব টুমোরোর সামনে কি হবে অন টুমোরো ওকে অন টুমোরো আই হ্যাভ টু গো টুডে এখানেও কিন্তু একদিনের কথা বলা হয়েছে টুডে মানে আজকে তো কি হবে এখানে অন টুডে মনে রাখবেন সহজভাবে যখন একদিনের কথা বলা হবে তখন কিন্তু সামনে অন বসবে আর যখন সপ্তাহের কথা বলা হবে মাসের কথা বলা হবে বা কোনো ইয়ারের কথা বলা হবে তখন কিন্তু ইন বসাতে হবে যেমন হি কেম টু মি ইয়েস্টারডে অতএব একদিনের কথা গতকাল তো অন ইয়েস্টারডে তো এই হচ্ছে সাধারণ নিয়ম এবং এগুলো কিন্তু সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনো ভাবে আপনাকে মনের মধ্যে সেভ করে রাখতে হবে বা আমাদের মেমোরিতে সেভ করতে হবে মনে তো কেউ সেভ করে না মেমোরিতে সেভ করতে হবে আদারওয়াইজ কিন্তু এগুলোর তেমন কিছু রুলস নেই এভাবে মনে রাখতে পারেন যে যদি একদিনের কথা বলা হয় তাহলে অন হবে ডেট হতে পারে মানডে সানডে হতে পারে আজকাল আজকে গতকাল এরকম হতে পারে
আর যদি কোনো মাসে হয় বা কোনো সপ্তাহ হয় বা কোনো ইয়ার হয় তাহলে কিন্তু ইন হবে।